কি হয়, তাদের কাছে যে শুধু গান শিখেছি তা তো নয়, সহবত শিখেছি। এই যে মমতা এসেছিল, ওরই কাকা পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে আমার ভীষণ একটা সখ্যতা ছিল। ওর সুরে প্রচুর গান গেয়েছি এবং ক্ষণে ক্ষণে ওনার চলাফেরা ব্যবহার সমস্ত দেখেছি। পৃথিবীর এমন কোনো বোধ হয় ভাষা নেই পণ্ডিতজি কথা বলতে পারতেন না। আমি একদিন ওনার বাড়িতে দিল্লিতে বসে আছি, ওনার জন্মদিনে গেছি, কতজন চীনা ভদ্রলোক এলো তাদের সঙ্গে, না তাদের ভাষায় কথা বলে। এই আমরা ভালো ইংরেজি বলতে পারি না, এটা আমাদের খুব ধন্যতা, ভালো লাগে না, কিন্তু ওই মনের ভাবটা যেন ঠিক প্রকাশ করতে পারি না, অত ট্রান্সলেশন করে করে পাবে ইংরেজি বলতে পারবো। কিন্তু ওনার যে গুণ ছিল এবং ভারতীয় সঙ্গীতকে উনি বিশ্বের দরবারে কোথায় নিয়ে গিয়েছিলেন, আমার পরম সৌভাগ্য যে ওকে আমি খুব কাছে করে অনেক দিন পেয়েছিলাম। প্রথম যখন ওর সুরে গান গাইতে চাইলাম তখন উনি বললেন, দেখো মানা, আমি তো এখানে থাকি না বেশি, কী করে হবে। তখন আমি একটু কথা বলছি, তোমরা কিছু মনে করছো না তো ভাই, বলছি যে আমি ওর সুরে গান গাইতে চাইলাম, তখন বললেন আমার সময় হবে না। তা আমি বললাম, পথে পাঁচালিতে সে কবে কাজ করেছিলেন, বাংলায় তো আর কাজ করা হয়নি দাদা, আমার বড্ড ইচ্ছে আপনার সুরে গান গাইবে। আরে না না, হবে না। আমি তখন খুব মন খারাপ করে বাড়িতে চলে আসছিলাম, তখন বাইরে বেরিয়ে জুতো পায়ে দিতে দিতে বললাম, দাদা একটা গান গাইবো। বলে, এখন তুমি গান গাইবে, এখন বাড়ি যাও। আমি বললাম, না একটুখানি শুনুন। আমি গাইলাম, আর যেন সেদিন ফিরে না আসে, আর যেন সেদিন ফিরে না আসে। উনি বললেন, কি আমার যে আমার সুরে তুমি বাংলা গান কী করে গাইছো? আমি বললাম, কেন আপনার সুরে যে গান আছে, হায় রে ও দিনে ইমুনা হায়, এটার উপরে আমি পুলকদাকে দিয়ে বাংলা লিখিয়েছিলাম। তারপরে উনি ভীষণ খুশি হয়, আসলে তো বাঙালি, ভীষণ বাংলাকে ভালোবাসতেন। তারপরে উনি আমার জন্য আটখানা গান তৈরি করলেন, দু একটা গান নিজে লিখলেন। এইসব পরম সৌভাগ্য আমি মান্না দা, হেমন্ত দা, পণ্ডিতজি, আলিয়াক খাঁ সাহেব, নওশাদজি, সবাইকে পেয়েছি এবং সকলের সঙ্গে আমি বাংলা গানের কাজ করেছি। এইটুকু একটু বলতে ইচ্ছে করলো তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ। প্লিজ একটু জোরে তালি হয়ে যাবে বন্ধুরা, প্লিজ। জোরে হাততালি হয়ে যাবে।